আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। তুরস্কে আগামী 14 মে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। এটি হবে তুরস্কের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নির্বাচন, কেননা দেশটির অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান ধারা অব্যাহত থাকবে নাকি পরিবর্তন আসবে তা নির্ধারিত হয়ে যাবে এই নির্বাচনের মাধ্যমে। বর্তমান প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন একে পার্টির নেতৃত্বাধীন জোটের প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোয়ান বিজয়ী হলে তার সরকারের বর্তমান ধারা অব্যাহত থাকবে, আর বিরোধী প্রার্থী কামাল কিলিক দারুগলু নির্বাচিত হলে সব ক্ষেত্রেই আসবে ব্যাপক পরিবর্তন। তুরস্কের নির্বাচনে কে হতে যাচ্ছে বিজয়ী আর এর পেছনের ফ্যাক্টরগুলোই বা কি, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, 2023 সালে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে তুরস্কে। এই নির্বাচনের ফলের দিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি ইউরোপ, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং আফ্রিকা তাকিয়ে থাকবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে তুরস্কে বিরাজমান অর্থনৈতিক সংকট ও ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলা সহ বেশ কিছু ইস্যুকে বিরোধীরা তাদের প্রচারণার মূল ইস্যু হিসেবে ব্যবহার করছে। প্রেসিডেন্ট নির্বাচনে তিনটি জোটের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন একে পার্টির নেতৃত্বাধীন জোট পিপলস অ্যালায়েন্সের প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোয়ান, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা এমএসপির নেতৃত্বাধীন 6-দলীয় জোট ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী কামাল কিলিকদারুগলু ও 4-দলীয় জাতীয়তাবাদী জোট এটিএ অ্যালায়েন্সের প্রার্থী সিনান ওগান। জোটের বাইরে এককভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন 2018 সালের নির্বাচনে এরদোয়ানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা মাহরেম ইনজে, তিনি হোমল্যান্ড পার্টির নেতা। তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এরদোয়ান ও কিলিকদারুগুলুর নেতৃত্বাধীন জোটের মধ্যে। প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী 50% বেশি অর্থাৎ 51% ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে পার্লামেন্ট নির্বাচনে দেশের 81টি প্রদেশের 87টি নির্বাচনী জেলা থেকে 600 প্রার্থী নির্বাচিত হন। জনসংখ্যার ভিত্তিতে প্রতিটি নির্বাচনী জেলার আসন সংখ্যা নির্ধারিত হয়। কোনো দল বা জোট পার্লামেন্টে নির্বাচনে মোট প্রদত্ত ভোটের 7% বেশি পেলে সেই দল বা জোট পার্লামেন্টে আসন লাভ করে। এই হিসাবে যে দল বা জোটের ভোটের হার বেশি তারাই বেশি আসন পেয়ে সরকার গঠন করে। তবে সংখ্যাগরিষ্ঠতা বা সরকার গঠনের জন্য 301টি আসনের প্রয়োজন হয়। এবারে নির্বাচনে মোট ভোটার 6,41,00,000। 5 বছর পরপর প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়। বিশ্লেষকদের মতে তুরস্কের এবারের নির্বাচনের ফলাফল দেশটির আগামী 100 বছরের চলার গতিপথকে নির্বাচন করবে, কারণ এরদোয়ান ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের অনুষ্ঠিত ধর্মনিরপেক্ষতার নীতি থেকে তুরস্ককে সরিয়ে এনে ধর্মভিত্তিক নীতি আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করছেন। এরদোয়ানের অর্থনৈতিক নীতিতে পরিবর্তন ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা পুনরুদ্ধার করার কথা বলছেন বিরোধীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের প্রধান প্রতিপক্ষ কামাল কিলিকদারুগলু জিতে গেলে তিনি তুরস্ককে আবারও ধর্মনিরপেক্ষ নীতিতে ফিরিয়ে আনবেন। এছাড়া তিনি এরদোয়ানের প্রবর্তন করা প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তন করে আবারও সংসদীয় গণতন্ত্রের ধারা চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। দেশটির পররাষ্ট্র নীতিতেও আসবে ব্যাপক পরিবর্তন। ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন এবং ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের ইস্যু নিয়ে পশ্চিমাদের সাথে এরদোয়ানের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। ফিনল্যান্ডকে যোগদানের অনুমতি দিলেও সুইডেনের যোগদান এখনও আটকে রেখেছে তুরস্ক। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে এরদোয়ানের বিরোধ চলছে। এরদোয়ান অভিযোগ করেছেন, পশ্চিমারা আগামী 14 মে নির্বাচনে তাকে পরাজিত করার জন্য চেষ্টা করছে।
প্রেসিডেন্ট পদে নির্বাচনে কে এগিয়ে সে ব্যাপারে ভোটারদের মনোভাব জানতে বিভিন্ন সময় পরিচালিত জরিপে এক এক রকম ফলাফল পাওয়া যাচ্ছে। কোনো জরিপে দেখা যায় এরদোয়ানের পক্ষে জনমত, আবার কোনোটাতে বিরোধী প্রার্থী কিলিকদারুগুলোর জনসমর্থন বেশি। গত 18 এপ্রিল তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক জনমত জরিপে দেখা গেছে গত 2 দশক ধরে ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের পক্ষেই এখনও সমর্থন বেশি রয়েছে। গত 12 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত আরেদা জরিপ কোম্পানির নামের একটি প্রতিষ্ঠান এই জরিপ কার্যক্রম পরিচালনা করে। জরিপে 10,000-এর বেশি মানুষের মতামত গ্রহণ করা হয়। ফলাফলে দেখা গেছে 50.8% মানুষ এরদোয়ানের পক্ষে ভোট দিয়েছেন, আর এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কিলিকদারুগুলোর পক্ষে ভোট দিয়েছেন 43% মানুষ। ধারণা করা হচ্ছে এবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। 2 দশক ক্ষমতায় থাকার পর এবারই তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে নির্বাচনে লড়াই করবেন। বিরোধীদের মূল লক্ষ্য এরদোয়ানকে এবার ক্ষমতা থেকে সরানো। তারা মনে করছেন দেশ যে সংকটের মধ্যে আছে তাতে এরদোয়ানকে পরাজিত করা তাদের জন্য সহজ হবে। অর্থনৈতিক সংকট ও বিপর্যয়কর ভূমিকম্পে দেশটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যা এরদোয়ানের জন্য ইতিবাচক নয়। রাজধানী আঙ্কারার একটি নির্বাচনী জেলার একজন তরুণ ভোটার বলেন, তুরস্কের জন্য এরদোয়ান একজন পিতৃতুল্য ব্যক্তি। 20 বছর ধরে তিনি দেশ পরিচালনা করছেন। আমি মনে করি না যে তাকে দেশ পরিচালনা থেকে সরানো অসম্ভব, কিন্তু তার বিরোধীদের মধ্যে এমন কোনো নেতা নেই যিনি তার স্থান নেবেন। কান নামের আরেক তরুণ ভোটার প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির সমর্থক। তিনি বলেছেন, এরদোয়ান খুব ভালো দেশ পরিচালনা করছেন বলে আমার মনে হয়, কিন্তু এরপরও এবারে নির্বাচনে এরদোয়ান পরাজিত হতে পারেন বলে মনে করি। ডেমোক্রেসি অ্যান্ড প্রোগ্রেস পার্টির নেতা ইব্রাহিম জানকাসি মনে করেন, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে, মূল্যস্ফীতি ও দারিদ্র বেড়েছে। বর্তমানের প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এসবের জন্য এরদোয়ান মন্ত্রীদের এবং বিদেশি সংস্থাকে দায়ী করে আসছেন, কিন্তু মানুষ এখন স্পষ্ট দেখতে পাচ্ছে এটি একজনের শাসন ব্যবস্থার ফল। এসবের জন্য শুধু এক ব্যক্তি দায়ী, আর তিনি হলেন এরদোয়ান। কাজেই ভোটাররা তাকে প্রত্যাখ্যান করবে। তবে 74 বছর বয়সী কিলিকদারুগুলোকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দুর্বল মনে করেন গুড পার্টির চেয়ারম্যান মেরাল আকসেনার। তিনি বলেন, এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে অনুপযুক্ত কিলিকদারুগুলো। এরদোয়ানকে পরাজিত করার মতো যথেষ্ট জনসমর্থন কিলিকদারুগুলোর নেই, কিন্তু ইব্রাহিম জানাকাসি বলেন, এরদোয়ান হারবেন এবং কিলিকদারুগুলো নির্বাচনে জয়ী হবেন, এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। কিলিকদারুগুলো কতটা যোগ্য তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, আমরা মনে করি তিনি উপযুক্ত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন 2 দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ও তার একে পার্টিকে নির্বাচনে পরাজিত করা সহজ কাজ হবে না বিরোধীদের জন্য। কয়েকটি জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এরদোয়ান বিরোধীরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, তবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বিজয় না হলে তাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারবে না বিরোধীরা। এক্ষেত্রে পার্লামেন্টে একে পার্টি জয়ী না হলেও এরদোয়ান যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি নিজের ক্ষমতা আরও সংহত করতে পারেন। এতে করে বিরোধীরা তেমন কিছুই করতে পারবে না, ফলে পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সুফল তারা ভোগ করতে পারবে না। অর্থনৈতিক মন্দা ও ভূমিকম্পের কারণে এবার এরদোয়ানের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রচারণা চালিয়ে আসছে। ২০০২ সালের পর এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতা আসার পর সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি লিরার মূল্য ব্যাপকভাবে কমে গেছে। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়ার কারণে জনসমর্থন কমে গেছে। দেশের অর্থনৈতিক দুরবস্থার জন্য এরদোয়ানের অর্থনৈতিক নীতিকে দায়ী করছেন বিরোধীরা। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আস্থাশীল এরদোয়ান।
গত ১৩ এপ্রিল সিএনএন তুর্ককে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। এরদোয়ান বলেন, আমি একমাত্র রাজনীতিক যিনি জনগণের মনের ভাষা বোঝেন। জনসভাগুলোতে আসা মানুষের মনের ভাষা আমি পড়তে পেরেছি। তারা আমাকে বলেছেন, আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সঙ্গে। আমি আমার জনগণকে কতটুকু ভালোবাসি তা তারা জানেন। এজন্যই তাদের প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে। আমার জনসভায় লোক সমাগমই বলে দিচ্ছে যে আমার জয় সুনিশ্চিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।